দুইজন সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 19 নম্বর আয়াত নাযিল করে কি সুন্দর করে বলে দিলেন আমাদেরকে যে মসজিদুল হারাম নির্মাণের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর ফজিলত আল্লাহর কাছে বেশি। والله لا يهدي القوم الظالمين আর আল্লাহ জালিমদেরকে জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। দুইজন সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 19 নম্বর আয়াত নাযিল করে কি সুন্দর করে বলে দিলেন আমাদেরকে যে মসজিদুল হারাম নির্মাণের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর ফজিলত আল্লাহর কাছে বেশি। কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মৃত্যুর পর দুনিয়াতে তিনি যা করেছিলেন সেটার উপরেই তার ফয়সালা হয়। শুধুমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হাদিসটি সুনান ইবনে মাজার 2767 নম্বরে এসেছে, সুনান আবু দাউদ 2500 নম্বরে হাদিসটি এসেছে। হাদিসটি কি? মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় পাহারাদানরত অবস্থায় থাকে, অর্থাৎ মুজাহিদদেরকে যারা পাহারা দেয়, আজরা আলাইহি আমালু সালিহিন লযী কানা ইয়ামালু আজরা আলাইহি ওয়া ফি রায়াতিন ফা ইন্নাহু ইয়ানমু লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা। ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথেই তার জীবিত অবস্থায় সে যত আমল করত তার সমস্ত আমলগুলি তার কবরের মধ্যে প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিট প্রতি সেকেন্ডে তার আমলনামার মধ্যে এইভাবে নেকিগুলি লিখতে দেওয়া হয়, লিখতে থাকা হয়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলনামার মধ্যে, যদিও সে মৃত্যুবরণ করে কবরে চলে গিয়েছে, তার আমলনামার মধ্যে সবগুলি যেতেই থাকে, যেতেই থাকে, যেতেই থাকে, যেতে যেতে এমন এক পর্যায়ে গিয়ে উপনীত হয় আজরা আজিম মহান পুরস্কারের অধিকারী ওই ব্যক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর রাস্তায় পাহারাদণ্ডত অবস্থায় যদি কারো মৃত্যু হয়। জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটি আমল যে আমলের ফজিলত যে কত বেশি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ভাষায় বলছেন। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিলেন, ও নবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করল আমি মহান রব্বুল আলামিন তাদের সকলের উপরে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম, জান্নাত তাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম। শুধু তাই নয়, আজকের পর থেকে নিয়ে তাদের মৃত্যুর আগ পর্যন্ত যদি তারা গুনাহ করে তারপরেও আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। চিন্তা করতে পারেন এটার ফজিলত কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা বিজয় করার প্ল্যান করতেছিলেন। এযাবতীয় সমস্ত প্ল্যানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হাতিব ইবনু আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই মদিনা থেকে মক্কা বিজয়ের যত প্ল্যান করা হচ্ছে যা তিনি জানেন, তা তিনি একটা পত্রের মধ্যে লিখে তিনি মক্কার কুরাইশদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা জানিয়ে দিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সাহাবীকে ডাক দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মারদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবীকে ডেকে আল্লাহ রাসূল বললেন, তোমরা অর্শ ঘোড়া নিয়ে জাওরায়ে খাক একটি স্থানে একজন মহিলা পাবে, যেই মহিলার কাছে মক্কা বিজয়ের যত প্ল্যান আছে সব খবর তার কাছে আছে, সে এই সংবাদ মক্কাতে পৌঁছিয়ে দিতে যাচ্ছে, তোমরা চিঠিটি উদ্ধার করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীকে নিয়ে জাওরায়ে খাকে গিয়ে এই মহিলাকে পেলেন উটের উপরে। তো সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছ থেকে চিঠি সংগ্রহ করলেন, মহিলা চিঠি দিতে অস্বীকৃতি জানালো। তিনি মহিলাকে বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চিঠি দিতে, অতএব চিঠি তোমাকে দিতেই হবে, তুমি যতই বলো চিঠি আমার কাছে নাই তারপরেও আমরা এই কথা বিশ্বাস করব না, আল্লাহ রাসূল বলেছেন চিঠি তোমার কাছে আছে, চিঠি তোমাকে দিতেই হবে, যদি তুমি চিঠি দিতে অস্বীকৃতি জানাও তাহলে আমরা তোমাকে উলঙ্গ করে তোমার নিকট থেকে চিঠি আমরা আদায় করব। আল্লাহ রাসূলের কথার উপরে কি আস্থা, কি বিশ্বাস সাহাবীদের! এ কথা শুনে মহিলা চিন্তা করলেন চিঠি আমাকে দিয়ে দিতেই হবে, তখন তিনি চিঠিটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এই চিঠিখানা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নিকট আসলেন। আসার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, হাতিব ইবনে আবু বালতা সে আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করেছে, আপনি আমাকে অনুমতি দেন, ফালি আদরিবু উনুকাহু, আমি তার গর্দানকে উড়িয়ে দেই, সে কেন আমাদের এই সংবাদ মক্কার মুশরিকদের কাছে পৌঁছে দিচ্ছিল। আল্লাহ রাসূল বললেন, আলাইসা মিন আহলি বদরিন, উমর তুমি কি জানো না হাতিব ইবনু আবু বাত্তা সে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি, তুমি কি জানো না যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ জেনে শুনে বুঝেই বলেছেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা যা মনে চায় তাই করুক, সব করুক বলে গুনাহ করুক, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। তুমি কি জানো না উমর সেই কথা, তুমি কার গর্দান উড়িয়ে দিবি উমর? ফাদামাআত আইনাহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে এই কথা শুনে তার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, যেহেতু তিনিও বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী। সম্মানিত মুসলিমানি কেরাম, একটা যুদ্ধের সংক্ষেপ একটা হাদিস আপনাদের সম্মুখে আমি অনুবাদ করলাম, যে হাদিসটি সহিহ বুখারী 3983 নম্বর এসেছে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে সাহাবীরা এত মর্যাদায় ভূমিষ্ঠ হলেন, আল্লাহ বলে দিলেন গুনাহ করলেও আমি তাদেরকে জান্নাত অবধারিত করে দিয়েছি। ফজিলতটা কি আপনাদের কাছে কম মনে হয় না খুব বেশি মনে হয়? কত বেশি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ 2541 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা ফি সাবিলিল্লাহ ফাওয়াকা নাকাতিন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে এতটুকুন, একটা উট থেকে দুধ দহন করতে সময় লাগে যতটুকুন, একটা উট থেকে দুধ দহন করতে সময় লাগে যতটুকুন, আল্লাহর রাস্তায় কেউ যদি এতটুকুন জিহাদ করে, ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ,
বদরের যুদ্ধের সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল যেই শব্দটি প্রয়োগ করেছিলেন যে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, উট থেকে দুধ দহন করতে সময় লাগে যতটুকুন, অতটুকুন পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুনান ইবনু মাজা 2754 নম্বরে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, কামাসালিল সাঈমিল ক্বাঈমিল্লাযী লা ইফতুরু হাত্তা ইয়ারজিয়া, সে যতক্ষণ পর্যন্ত জিহাদের মধ্যে থাকে, যত সময় জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তায় থাকে, দিনের বেলায় সিয়াম পালন করলে পরে যেই নেকি হয়, রাতে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই নেকি হয়, অনবরত সিয়াম আর তাহাজ্জুদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজাহিদদের আমলনামার মধ্যে লিখতে থাকেন। হাদিসটি সুনান ইবনে মাজাহ 2754 নম্বরে এসেছে। এমনি ভাবে যদি আমি আপনাদের সামনে বলতে যাই, আমার মনে হয় না অন্তত 50টা খুতবার নিচে জিহাদ ফি সাবিলিল্লাহর ফজিলত যে কত বেশি তা বোঝাতে আমি পারবো আপনাদেরকে। তবে সংক্ষেপে এতটুকু উদাহরণ আমি আপনাদের সম্মুখে দিলাম, যার সর্বশেষ আজকের খুতবার উদাহরণটি আমি আপনাদের সম্মুখে বলছি এই বিষয়টি বোঝাতে গিয়ে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন আইউল আমালি আফদল, হে আল্লাহ রাসূল কোন আমলটি সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ আপনি আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। তারপরে সাহাবী বললেন কিলা সুম্মা আইয়ু শাইইন, হে আল্লাহর রাসূল তারপরে কোন আমলটি শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জিহাদু সানাবুল আমালি। ও সাহাবী শোনো, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সমস্ত আমলের চূড়া, সমস্ত আমলের শ্রেষ্ঠতম স্থান হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অতএব একটা হাদিসই যথেষ্ট জিহাদ ফি সাবিলিল্লাহর কত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এতক্ষণ ধরে এই উপমাটি দিতে গিয়ে একটি হাদিস আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা thank you.